হ্যালো ভাই, আমি আরবিন। সেকেন্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানতে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমার ভিডিওগুলোতে আমি সবসময় প্র্যাকটিক্যাল বা বাস্তব ভিত্তিক বা অভিজ্ঞতামূলক বিষয়গুলো শেয়ার করি, অর্থাৎ আমার চলমান প্রজেক্টগুলোতে যখন যে কাজগুলো হয় সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যেন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছু বাস্তব বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করতে পারো। তো গত কয়েকদিন পূর্বেই আমি আমার এই প্রজেক্টে কিছু গার্ডেন লাইট বা ল্যান্ডস্কেপ লাইট লাগিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে এটার অভিজ্ঞতাটুকু শেয়ার করি, কিছু বাস্তব কথা বল। এতে তোমরা যদি কখনো ল্যান্ডস্কেপ ডিজাইন করো বা এরকম গার্ডেন ডিজাইন করো, সেই ক্ষেত্রগুলোতে এই লাইটগুলো তোমরা ব্যবহার করতে পারবে, বা এই লাইটগুলো সম্পর্কে বেসিক কিছু ধারণা বা জ্ঞান তোমাদের মধ্যে থাকবে, কোনো কনফিউশন হয়তো বা থাকবে না। এই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করো। সেই ভিডিওতে যাওয়ার পূর্বে আমি বলবো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে থ্যাংক ইউ। আর চলো প্রবেশ করবো মেইন ভিডিওতে, বাট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। লেটস গো টু কম্পিউটার। স্ক্রিনে এখন তোমরা যে লাইটটা দেখতে পাচ্ছ, আমি কথা বলবো এই লাইটটা নিয়ে। এটি হচ্ছে আমাদের সেই ল্যান্ডস্কেপ বা গার্ডেন লাইট, যে লাইটটা আমি আমার প্রজেক্টের ল্যান্ডস্কেপ ডিজাইনে ব্যবহার করেছি। তো একেবারে যদি সত্যি কথা বলি, এই লাইটটার সঠিক নামটা কিন্তু আমার জানা নেই, তবে ইন্টারনেটে আমি বালার্ড লাইট নামে এটা দেখেছি। এছাড়া তুমি যদি এটাকে বালার্ড লাইট, ল্যান্ডস্কেপ লাইট, গার্ডেন লাইট হিসেবে সার্চ করো, তো এই লাইট বা এই রিলেটেড বা এই টাইপের আর অনেকগুলো লাইট কিন্তু চলে আসবে। আর এটা হচ্ছে লাইটের প্যাকেট সংক্রান্ত তথ্য, অর্থাৎ প্যাকেটে লেখা আছে PSL ICD ঢাকা, মেড ইন চায়না। আরেক পাশে লাইট সংক্রান্ত কিছু তথ্য আছে, যেমন কোয়ান্টিটি 6 পিস, নেট ওয়েট 7 কেজিস, গ্রস ওয়েট 8 কেজিস, তারপর মেজারমেন্ট 40x27x52 সেন্টিমিটার। তো এই তথ্যগুলো প্যাকেটের দুই পাশে, দুটো দুটো করে চার পাশে এই তথ্যগুলো উল্লেখ করা আছে। তো চলো এবার প্যাকেটটি আমরা ওপেন করে দেখি। হ্যাঁ, আমার প্যাকেটের ভিতরে মোট 6টি লাইট আছে, এবং এর মধ্যে আরও প্যাকেট করা 6টা লাইট আছে। আমরা যদি বের করি তাহলে এইরকমই দেখতে পাবো, যে একটা সাদা প্যাকেটের মধ্যে লাইটগুলো আছে। তো চলো এবার একটা লাইটকে আমরা ওপেন করি। হ্যাঁ, এই যে আমি প্রথমে যে লাইটটা তোমাদেরকে দেখেছিলাম সেই লাইটটা এখানে বের হচ্ছে, এবং এটা পাতলা পলিথিন দিয়ে র্যাপিং করা আছে। দেখো, লাইটের উপরের অংশটা কিন্তু স্বচ্ছ একটা প্লাস্টিক টাইপের আছে, এবং নিচে মেটাল টাইপের কিছু একটা আছে। কোনটা কী, কোনটার মেজারমেন্ট কত, ফিজিক্যালি মেজারমেন্ট আমি কত পেয়েছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাই। তো এবারে আসি লাইটের ফিজিক্যাল কিছু ইনফরমেশন নিয়ে। লাইটের হাইট প্রায় 21 ইঞ্চি, উপরের গোলাকারের অংশটা ডায়া হচ্ছে প্রায় 2 ইঞ্চি, এরপরে যে প্লাস্টিক, সাদা প্লাস্টিকটা হচ্ছে প্রায় 7 ইঞ্চি, এবং প্লাস্টিকের ভিতরে কিছু বাবলস আছে। এর নিচেই আছে হচ্ছে এলইডি লাইট, এর নিচে কিছু এলইডি লাইট আছে যে লাইটগুলো জ্বলে এবং প্লাস্টিকটা আলোকিত দেখাচ্ছে। তার নিচে হচ্ছে লাইটের বডিটা হচ্ছে পুরোটাই মেটাল বডি, এবং এটার হাইট প্রায় 13 ইঞ্চি, এবং সবচেয়ে যে বটম যেটার উপরে দাঁড়িয়ে আছে লাইটটা, এটা হচ্ছে 4 ইঞ্চি ডায়ার, এবং এই বটমের সাথে 3টি হোল করা আছে যেখানে আমরা স্ক্রু দিয়ে যে কোনো সারফেস এটা আটকে ফেলতে পারবো। আমরা ইচ্ছা করলে লাইটের এই সাদা অংশটাকে উল্টা ব্যাচে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইভাবে খুলতে পারবো, এমনকি লাইটের যে মেটাল অংশটা রয়েছে নিচে সেইটাকেও খুলতে পারবো, অর্থাৎ এটাকে আমরা 3টা পার্টে কিন্তু বিভক্ত করতে পারবো। তো গাইস, ফিজিক্যালি আমি যে তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। এবার চলো লাইটটা কীভাবে সেটিং করতে হবে, কীভাবে আমরা সেট করবো সেটা দেখে নেই। এবার তোমরা লক্ষ্য করো, লাইটের ঠিক নিচের অংশে দুটি তার দেখা যাচ্ছে, অর্থাৎ একটি কালো, একটি হচ্ছে লাল, বা নেগেটিভ পজিটিভ তার আছে, এই তারের সাথে সংযোগ দিতে হয়। এবং এই তারটা অবশ্য ভিতরে একটা অ্যাডাপ্টার আছে, যে অ্যাডাপ্টার হয়ে এলইডি লাইটটা চলছে বা এলইডি লাইটটা জ্বলবে আর কি। এই যে লক্ষ্য করো, আমি 3টা স্ক্রু দিয়ে এবং ওয়াশার দিয়ে একটা ইটের সাথে লাইটটা কিন্তু সুন্দরভাবে সেট করে ফেলেছি। এবং যেই দুটি তার বা ওয়্যারের কথা বলছিলাম, একটা রেড একটা ব্লু, অর্থাৎ নেগেটিভ পজিটিভ, এটার সাথে আমাদেরকে সংযোগ দিতে হবে। তো দেখো, আমি মোটামুটি বেশ কয়েকটা এরকম রেডি করেছি, কয়েকটা বলতে সবগুলো এইভাবে আমার রেডি করা প্রথমে হয়ে গেছে। এরপরে আমি শুধু জায়গায় জায়গাতে মাটি ঘুরবো, লাইটগুলো সুন্দরভাবে বসাবো, তারের সংযোগ দেবো, মাটিতে ঢেকে দেবো, বাস আমার কাজ শেষ। চলো আমরা বাকি প্রসেসগুলো দেখে ফেলি। আর এই যে আমার ওয়্যার বা তার, একটা হচ্ছে কালো একটা হচ্ছে লাল, নেগেটিভ পজিটিভ সংযোগ দেওয়ার জন্য আমি তারও রেডি করে ফেলেছি, 2 কয়েল আছে এখানে। আর যেহেতু কাজটা হবে মাটির নিচ দিয়ে, সুতরাং তার যাবে, এই তারটাকে সেফটির জন্য বা তারটাকে সুরক্ষিত রাখার জন্য আমি এখানে ইলেকট্রিক হোস পাইপ ব্যবহার করেছি বা ইলেকট্রিক কয়েল পাইপ ব্যবহার করেছি। এই পাইপের ভিতর দিয়ে আমার তারগুলো যাবে, যেন কোনো কারণে আমার তারে বা ইলেকট্রিক সংযোগে কোনো ইফেক্ট না পড়ে। লক্ষ্য করো, আমার ইলেকট্রিশিয়ান সুন্দরভাবে লাইটের সাথে তারের কিন্তু এখানে সংযোগ দিচ্ছে, এবং সংযোগের পরে ইনসুলেশন টেপ দিয়ে খুব ভালো মতো পেঁচে দিতে হবে, যেন কোনোভাবেই মাটির সাথে সংযোগের কারণে কোনো দুর্ঘটনা বা আর্থিং টাইপের কোনো সমস্যা না হয়।
এই যে লক্ষ্য করো কিভাবে আমি মাটির নিচ দিয়ে হালকা গর্ত করে তার ভিতর দিয়ে আমার হোস পাইপ বা কয়েল পাইপ সহ তারটা নিয়ে গেছি, তোমরা এখানে লক্ষ্য করো। এবং দুই মাথাতেই কিন্তু লাইটের সংযোগ দেওয়া আছে, দুই পাশে দুজন ইলেকট্রিশিয়ান আমার এখানে কাজ করছে। আর আমার এখানে লাইটের সংযোগগুলো আমি আসলে সোজাভাবে না, একটু জিগ জ্যাগ বা ক্রস ভাবে দিয়েছি, তো রাস্তার এই পাশে একটা, অপর পাশে একটা, এই পাশে একটা, অপর পাশে একটা, এইভাবে আর কি ডিজাইনের সৌন্দর্য জন্য মোটামুটি 15 ফিট 16 ফিট দূরত্বে লাইটগুলো দিয়েছি যেন ভালো লাগে আর কি। দেখো আমি হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি ক্রস করে করে। এবং সংযোগ সহ ইনসুলেশনের কাজ শেষ হয়ে যাওয়া মাত্রই আমার ইঞ্জিনিয়ার কিন্তু দেখো মাটি দিয়ে লাইটটাকে, লাইটের গোড়াটা ঢেকে দিচ্ছে, এবং সেই সাথে তারগুলোও কিন্তু সুন্দরভাবে ঢেকে দিতে হবে। দেখো সে কিন্তু খুব সুন্দর মাটি নিয়ে এসে দিল এবং হাত দিয়ে খুব ভালো মতো ঢেকে দিচ্ছে। ঢেকে দেওয়ার কাজটা কিন্তু করতে হবে যেন কোনোভাবেই খোলা জিনিসগুলো না থাকে, এবং খুবভাবে সে হাত দিয়ে এবং পা দিয়ে চেপে চেপে মাটিগুলো দিয়ে সুন্দরভাবে ঢেকে দিচ্ছে আর কি। লক্ষ্য করো তোমরা, অর্থাৎ মেইন যে জিনিসটা বোঝার বা দেখার হয়তো বা তোমরা অলরেডি বুঝে ফেলেছো বা দেখে নিয়েছো, তো ফাইনালি আমি লাইটের ব্যাপারে একটা কথা বলবো শেষে গিয়ে, তোমরা ভিডিওটা লক্ষ্য করতে থাকো। গাইজ আমার দিনের লাইটিংয়ের কাজ শেষ, দেখো রাতের অন্ধকারে লাইটগুলো কেমন দেখাচ্ছে, জিগজ্যাগ জ্বলছে। আসলে এই লাইটগুলো কিন্তু রাস্তা আলোকিত করার ব্যাপারটা এরকম না, এই লাইটগুলো শুধুমাত্র দেখতে সৌন্দর্যের কারণে ভালো লাগবে এবং নিচের অংশ বা উপরের অংশকে লাইটগুলো হাইলাইটস করে। তো আমি বলবো যে খোলা জায়গাতে এই লাইটগুলো ব্যবহার করলে খুব একটা বেনিফিট বা ভালো দেখা যাবে না, কীভাবে দেখা যাবে সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি, চলো। তো তার পূর্বে তোমাদেরকে দেখিনি যে লাইটটা কেমন জ্বলছে, একটু সবগুলো লাইটের কাছে কাছে ক্যামেরা নিয়ে গিয়ে দেখায় কেমন লাগে। হ্যাঁ তো গাইজ আমি যেটি বলতে চেয়েছিলাম যে এই লাইটগুলো মূলত কোনো গাছের মধ্যে বা তার আশেপাশে গাছ আছে বা মনে করো গাছ দিয়ে বাউন্ডারি দেওয়া আছে এইরকম জায়গাতে যদি দেওয়া যায় তবে লাইটটি কিন্তু উপরের দিকে ক্যাচ করে, অর্থাৎ দেখো এখানে গাছটা কিন্তু সুন্দরভাবে সবুজ আলোকিত হয়ে গেছে। এই টাইপের যেখানে গাছ আছে সেই গাছের নিচে দিলে কিন্তু লাইটগুলো অনেক সুন্দর লাগে, অথবা ঘাস আছে নিচে এরকম ঘাসের উপরে দিলেও কিন্তু লাইটগুলো অনেক সুন্দর লাগবে। তো চেষ্টা করতে হবে আমাদেরকে এই জায়গাগুলোতে এই লাইটটা ব্যবহার করার। তোমরা এই ইমেজগুলো লক্ষ্য করো, দেখো ঘাস এবং গাছ কত সুন্দরভাবে আলোকিত হয়েছে এবং কীভাবে তারা লাইটটাকে ক্যাচ করেছে। তো এইরকম পরিবেশগুলোতে কিন্তু আমরা এই লাইটগুলো ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর। আর কালার বলতে গেলে যদি বলি, এই লাইটটা আমি দেখেছি সাদা হয়, ব্লু হয় এবং আমার এখানে আমি গ্রিনটা ব্যবহার করছি। তো এই কালারগুলো ওদের সাথে কথা বলে, সাপ্লায়ারদের সাথে কথা বলে কিন্তু আমরা কনফার্ম করতে পারি। আর লাইট লাগানোর সতর্কতার ব্যাপারে আমি বলবো যে লাইটগুলো লাগানোর কিছুক্ষণ পরে কিছু কিছু লাইট আলো কম হচ্ছে অথবা জ্বলছে নিপছে বা ভোল্টেজ মনে হচ্ছে কম পাচ্ছে, আসলে লাইটের এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং 2-3 দিন পরে দেখছি আমি অনেকগুলো লাইট কিন্তু জ্বলছে না। এই জন্য তোমরা যেখান থেকে লাইটটা নেবা অবশ্যই সাপ্লায়ারকে বলে নেবা, যদি কোনো সমস্যা হয় তারা যেন রিপ্লেস করে দেয় এই কথাটা তোমরা বলে নিবা, নাহলে পরবর্তীতে আবার দিতে চাইবে না। তো আই হোপ গাইজ তো লাইট সংক্রান্ত ইনফরমেশনগুলো তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবা, শেয়ার করবা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবা। আর লাইটের দাম সংক্রান্ত তথ্য বা কোথায় থেকে নিয়েছি এই সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুকে মেসেজ করবা, আমি প্রপার অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। আর কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, সেই বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।